আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, প্রিয় দীনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি। আজকে খুব সুন্দর এবং খুব জীবন ঘনিষ্ঠ একটি চমৎকার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে কিছু সেন্সিটিভ বিষয়ে আলোচনা করা হবে। তো আজকের প্রশ্ন ছিল, আমি প্রশ্নের উপরে আজকের ভিডিওটি করছি, আজকের প্রশ্ন ছিল যদি গর্ভাবস্থায় কোনো মায়ের কোষ্ঠকাঠিন্য হয় কিংবা পাইলস হয়, সেক্ষেত্রে ওই মায়ের কি করণীয়। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা পুরোপুরি দেখব এবং আমরা জেনে নেব, যারা বিশেষ করে গর্ভবতী আছে বা যার করার মা বোন গর্ভবতী থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখে যাবেন। কারণ এই কষা পায়খানা হলে বা কোষ্ঠকাঠিন্য হলে সেটা একজন গর্ভবতী মায়ের জন্য, একজন বোনের জন্য অনেক কষ্টসাধ্য, এবং যত দিন যায় অর্থাৎ গর্ভের দিন যত বাড়তে থাকে তত কষ্টের পরিমাণ বাড়তে থাকে এবং এতে করে বাচ্চারও অনেক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমরা এই বিষয়টি নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করবো, বেশ কিছু কথা যে এটা কিভাবে সারা যায়। তো বন্ধুরা, এটা কেন হয়, আসলে কেন হয় সেটা অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন আপনার পানি কম খাওয়া, অনেকে চিন্তা করে বারবার প্রসাবে যাব না, বসতে কষ্ট হয়, ওতে বারবার প্রসাবে গেলে বাচ্চার ক্ষতি হতে পারে বা উঠলে ক্ষতি হতে পারে। না বন্ধুরা, আপনার রেগুলার যে কাজ করেন আপনারা সংসারে, বাচ্চা যখন পেটে যায়নি তার আগে থেকে যখন যেমন কাজ করেন, আপনারা এইভাবে কাজ করতে থাকবেন। কিন্তু হ্যাঁ, যেমন কুড়াল দিয়ে কাঠ চেলা করা কিংবা কাপড় পাটের উপরে বাড়ি দেওয়া উঁচু হয়ে নিচু হয়ে, এরকম ধরনের ভারী যেসব কাজগুলো, তারপর দেখা যাচ্ছে 20 কেজি, 25 কেজি, 30 কেজি এক মনের যে ওজন, এই ওজনগুলো উঠানোর চেষ্টা না করা, এরকম ধরনের ভারী কাজ বাদে আপনি সব কাজ করবেন এবং অবশ্যই হাঁটাচলা করবেন। দেখেন, এই কোষ্ঠকাঠিন্যর কয়েকটি কারণ, যেমন পানি কম খাওয়া, তারপরে এই শুয়ে 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 বসে থাকা, তারপর হচ্ছে আপনার ফাইবার জাতীয় খাবার না খাওয়া, এরকম অনেক ধরনের ঝামেলা হতে পারে। আর তারপরে অনেকের গ্যাসের সমস্যা, আমাশয়ের সমস্যার কারণে সমস্যাগুলো হয়ে থাকে। দেখা যায় গর্ভকালীন সময়ে বিভিন্ন ওষুধ ডাক্তার সাজেস্ট করে থাকে, তার মধ্যে দেখা যায় ক্যালসিয়াম, আয়রন, এগুলো যারা খায় তাদেরও আবার অনেকের কষা পায়খানা হয়ে যায়। এই কারণগুলোই, আর আমরা এগুলো যদি সলভ করতে চাই তো এই কারণগুলোর মধ্যেই আমাদেরকে মডিফাই করে আমাদেরকে সমাধান বের করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে কিভাবে আমরা এই অবস্থা থেকে একজন মা বাবা বোনকে পরিত্রাণ দিতে পারি। তো একটি কথা, মূল ভিডিওতে যাওয়ার আগে, যদি আমাদের মঙ্গলকোট টিভি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব ক্লিক করে নেবেন এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি এরকম চিকিৎসা বিষয়ক বা সুস্থতা বিষয়ক ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা সেই চেষ্টা করি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো যেসব মা বোনেরা এরকম ভুগছেন যে আপনার কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য আমার আজকে যে সাজেস্টগুলো থাকবে, এই সাজেস্টগুলো খুব পরীক্ষিত এবং উপকারী, আপনারা নোট করে নেবেন প্রয়োজনে, অথবা ভিডিওটি বারবার প্লে করবেন, প্লে করে জিনিসটা মুখস্থ করে নেবেন। আজকে যে প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যে মা এখন গর্ভবতী আছেন, সে বিশেষ করে এই ঘটনাগুলো ঘটে প্রথম কোনো গর্ভবতী মেয়ের বা মহিলার ক্ষেত্রে, তো তারপরে যারা দ্বিতীয়বার তৃতীয়বার হয় তাদেরও হতে পারে, তবে বিশেষ করে প্রথম যে হয় তার এই সমস্যাগুলো বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা কয়েকটি টিপসের কথা বলবো এবং এগুলো পরীক্ষিত, আপনি কোনো অসুবিধা আপনার হবে না, আপনার বাচ্চারা কোনো অসুবিধা হবে না, সেই সমাধানগুলো নেওয়ার জন্য আমি 2-1 দিন দেরি করেই আসছি যে পুরোপুরি ইন টোটাল দেওয়ার জন্য। তো আজকে যে বিষয়টি বলছি সেটি হচ্ছে, প্রথমে যে বিষয়টি বলবো সেটি হলো যে আপনি অবশ্যই শুয়ে বসে থাকবেন না। অনেকে দেখবেন যে আপনাকে বলবে ভারী কাজ করা যাবে না, এটা সেটা, আসলে ভারী বলতে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি, এরকম ভারীর কথা বলছি। তবে যদি আপনার ব্যক্তিগতভাবে, আপনি শারীরিকগতভাবে দেখা যায় অন্য মানুষের তুলনায় অনেকটা ব্যতিক্রম এবং ডাক্তার আপনাকে সাজেস্ট করেই থাকে যে আপনার বেড বেড রেস্টে থাকার কথা, বেড রেস্টের বিষয়টা কিন্তু আলাদা, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শই মেনে নেবেন। আর যদি আপনি স্বাভাবিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রেগুলার যে কাজ আপনার সংসারে করা লাগে, রান্না খাওয়া বা তারপরে বাসন মাজা, দেখা গেলো বাসন আপনি এইভাবে পায়ের মধ্যে পা রেখে না দাঁড়িয়ে মাজলেন, বাসন হাঁড়ি পাতিল মাজলেন, হ্যাঁ এগুলো, আর তারপরে রেগুলার যে কাজগুলো আছে আপনি এগুলো করবেন, ঠিক আছে। আর একা একা কোথাও বসে থাকলে আপনি ডিপ্রেশন হয়ে যাবেন। আর যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে আমার অবশ্যই যে ইয়াটা থাকবে যে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, কারণ দেখেন কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কেউ, কোনো হুজুর আপনাকে সমাধান দিতে পারবে না, একমাত্র আল্লাহ সমাধান দেওয়ার মালিক, আপনি তার কাছে দোয়া করবেন। এবং আজকে আমি যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো ইন টোটাল মানতে থাকবেন, দেখবেন যে আপনি সুস্থ থাকবেন। আর বিশেষ করে সিজার করার চিন্তা মোটে করবেনই না, সেজার করার চিন্তা মোটে করবেনই না, এটা কিন্তু বিরাট পর্দার খেলাপ।
কারণ একটা সময় কিন্তু 11 জন, 14 জন, 20 জন, 22 জন, 33 জন বাচ্চা হতো কই? তাদের তো সিজার লাগে না। তো যাই হোক, এ বিষয়ে আলাপ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, আমি সিজার নিয়ে অন্য একটা কথা বলবো অন্য একটা ভিডিওতে। তো ঠিক আছে, আজকে আমি যে বিষয়টি বললাম যে আপনারা কাজ করবেন রেগুলার, এ হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ফাইবার জাতীয় খাবার খাবেন। এখন ফাইবার জাতীয় খাবার কি? ফাইবার জাতীয় খাবার হচ্ছে শাক সবজি, ফলমূল, যেগুলোর খোসা শক্ত ফলমূল, এই এই ফলমূলগুলো ফাইবার জাতীয় খাবার। তারপরে আপনার কাঁচা বাদাম, কাঁচা ছোলা, যেমন প্রত্যেক দিন আপনি বেশি বেশি পরিমাণ শাক খেলেন, শাক, শাকের পরিমাণ। তারপরে যে যে ফলগুলো আমরা, আপেল, পেয়ারা, হ্যাঁ, এইগুলো বিশেষ করে আপনারা পেঁপেটা খাবেন না, কারণ এর মধ্যে খাওয়া যায় একটা সিস্টেমে, কিন্তু সিস্টেম আমাদের বোঝার দরকার নেই, যাতে রিক্স আছে আমরা তা করবো না, পেঁপে মোটে খাবোই না, ঠিক আছে। তারপরে আপনারা যে কাজটি করবেন, তারপরে করবেন যে সকালবেলা কয়েক দানা, যেমন 20-25 দানা বা 30 দানা আপনারা কাঁচা ছোলা, যেমন ভিজানো ছোলা খাইলেন, বা কাঁচা ছোলা যে বাদামগুলো আছে এগুলো ভিজা খাইলেন, সেটা কাজু বাদাম হতে পারে কিংবা পেস্তা বাদাম হতে পারে, এগুলোর অনেক দাম, সেক্ষেত্রে চীনা বাদামও হতে পারে, যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। এরকম দেখে 20-25টা বা বাদামের সংখ্যা আর একটু কমায় দিলেন। তারপরে কিছু কিশমিশ খেলেন, এগুলো আপনি খেলে আপনার শরীর বা বাচ্চা যেমন পুষ্টিকর হবে, অর্থাৎ আপনার বাচ্চা রেগুলার ক্যালসিয়াম, আয়রন এগুলো পেতে থাকবে, সে পুষ্ট হবে, সাথে সাথে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে। তারপরে একটা জিনিস, ডাক্তাররাও যে জিনিসটা সাজেস্ট করে থাকে, পরীক্ষিত, যে প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ দুধ খাওয়া। যাদের গ্যাসের সমস্যা আছে তারা অল্প অল্প খাবেন দুধ, অল্প 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 এই দুধটা খাইলে যায়, বা দুধ যদি সরাসরি না খেতে পারেন সেক্ষেত্রে দেখা যায় দুধ জাতীয় যত খাবার আছে, যেমন মিষ্টি, দধি, সন্দেশ, এই ধরনের যেসব খাবারগুলো আছে, আপনারা সেগুলো কিছু না কিছু রাখলেন প্রত্যেক দিনের ডায়েটে, ঠিক আছে। আর যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে পানি বেশি পরিমাণ খাওয়া, অর্থাৎ পানি যত, একটা জিনিস খেয়াল করবেন যে একটা নেটের মধ্যে যদি আমরা পানি ঢালতে থাকি তাহলে কিন্তু ওই নেটটা বারবার ছেঁকে একদম নিচ দিয়েও পরিষ্কার পানি বের হবে। তো একটা মানুষ যদি বেশি, যত বেশি পানি পান করবে তত তার কিডনি বা ভিতরের অংশগুলো সুন্দর পরিষ্কার থাকবে, অর্থাৎ ছেঁকে ছেঁকে বের হবে, বেশি প্রস্রাব হওয়া এটা তো কোনো সমস্যা না, আপনি বেশি পানি খাবেন বেশি প্রস্রাব হবে, তাতে আপনার ভিতরটা পরিষ্কার থাকবে, এটা তো ভালো জিনিস। হ্যাঁ, তো ওই যারা বসতে অসুবিধা হয় এরকম বিভিন্ন ইয়ে দেখায়, সেক্ষেত্রে আপনারা সিস্টেম করে নেবেন যেভাবে ভালো থাকা যায়, কারণ বাচ্চা যখন আপনার ভিতরে বড় হতে থাকে তখন কিন্তু তার পানির প্রয়োজন হয়, এবং পানিতে অনেক পুষ্টিগুণ থাকে, সেই পুষ্টিগুণের প্রয়োজন হয়। আর পানিও সেইভাবে খাবেন, বেশি ঠান্ডা পানি খাবেন না, সবসময় একটু উষ্ণ উষ্ণ পানি খাওয়ার চেষ্টা করবেন, সেটা শীতকাল হোক আর গরমকাল হোক। অনেকে ফ্রিজের পানি ডাইরেক্ট মারে, এগুলো ঠিক না। তারপরে যে জিনিসটা বলবো এটা হলো সব থেকে পরীক্ষিত জিনিস, যে আপনারা ইউসুফ গুল আর তোকমা, এই জিনিস দুইটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের পুরো বিপরীতে কাজ করে। তো এই দুইটা জিনিস আপনারা দেখা গেল এক চামচ ইউসুফ গুলের ভুষি আর তো বন্ধুরা যেটা বলছিলাম যে আপনার তোকমা বা যে ইউসুফ গুলের ভুষি, এটা কিন্তু কোষ্ঠকাঠিন্যের বিপরীতে কাজ করে। অতএব এই এটা এক চামচ আর ওটা এক চামচ নিয়ে আপনারা কি করবেন, এই দুইটা জিনিসকে একটা গ্লাসের মধ্যে ঢেলে সেটাকে হাফ গ্লাস বা সামথিং একটু বেশি পানি বা 1 গ্লাস দিলেন, দিয়ে পুরো দিয়ে আপনি কিছুদিন ঢেকে রাখলেন, সকালে উঠে সেটা খেলেন। এখন একটা প্রশ্ন এখানে আপনারা হয়তো প্রশ্ন করবেন, কেউ করবেন না, আমি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে বাচ্চা ঠান্ডা লাগবে কিনা, এটা একটা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে আপনি সপ্তাহের প্রত্যেক দিন এই কাজটি করবেন না, আর বিশেষ করে আপনি সকালবেলা উঠে, ভোরবেলা উঠে এই কাজটি খাবেন, মানে এই মিশ্রণটা খাবেন না। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ভোরবেলা ভিজাবেন, ভিজিয়ে দেখা গেল দুপুরের পরে, দুপুরের পরে আপনি এটা খাবেন। অথবা আপনি আরও একটা কাজ যদি ভালো করতে পারেন সেটা আরও ভালো হয়, যেমন সকালবেলা উঠে এক চামচ এক চামচ মুখের মধ্যে দিয়ে আপনি পানি দিয়ে মানে ইনস্ট্যান্ট খেয়ে ফেললেন, আমি আশা করি বোঝাতে পেরেছি, ইনস্ট্যান্ট খেয়ে ফেললেন, ঠিক বিকালবেলা আরেকটু খেয়ে আপনি ইনস্ট্যান্ট পানি খেয়ে ফেললেন, যেমন এক চামচ করে খেয়ে পানি খেয়ে ফেললেন, দেখবেন যে আপনার পেটটা ক্লিয়ার থাকবে। অর্থাৎ এই যে ভিজানোর পরে যে ঠান্ডা হয়ে থাকে, এটার কারণে ঠান্ডা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি রেগুলার 7 দিনে 7 দিন খাবেন না, 7 দিনে 3 দিন বা 4 দিন খাবেন, আপনার যে আপনার মলের উপর নির্ভর করবে যে আপনার মল কেমন হচ্ছে, ঠিক আছে। এর উপরে আপনি দেখা গেল 7 দিনে 3 দিন বা 4 দিন খাবেন, বা 2 দিন খাবেন বা 5 দিন খাবেন, সমস্যা নেই, কিন্তু 7 দিন আপনার নিয়ম করার দরকার নেই, আর রাতে ভিজিয়ে সকালে খাওয়ারও দরকার নেই। আপনি যেহেতু আপনার বাচ্চার অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট খেয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। আর যদি আপনার গ্যাসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে বাতাবি লেবু আছে, অর্থাৎ বাতাবি লেবু না, যে লেবু দিয়ে আমরা
রস করে শরবত খায়। এই শরবতটা আপনি তৈরি করে দৈনিক 2-1 গ্লাস খাবেন, অর্থাৎ সকালে একবার, রাতে একবার বা বিকালে একবার 1 গ্লাস করে লেবু, একটা করে হাফ করে লেবু মিশ্রিত পানি, অর্থাৎ হাফ লেবু নিয়ে আপনি 1 গ্লাস পানির মধ্যে সেটা চিপড়ে দিয়ে, তারপরে হালকা লবণ, লবণ কিন্তু বেশি না হয়, হালকা একটু লবণ দিয়ে খেলেন, ঠিক আছে? অথবা খালি খেলে কোনো সমস্যা নেই। এই কয়েকটি প্রথা আপনি যদি মানতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য খুব দ্রুতই সরে যাবে, আমি যেটা বললাম। তবে খুব সতর্ক থাকবেন যেন এসবগুলোর ভুষি ভোরবেলা না খাওয়া হয় এবং সাথে সাথে 7 দিন নিয়ম করে না খাওয়া হয়, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আর ফাইবার জাতীয় খাবার খাবেন, সাথে সাথে বাদাম, ছোলা, কিশমিশ এগুলো খাবেন, এগুলো সকালবেলা উঠে খাবেন, সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, আমি আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আজকের সম্পূর্ণ সমাধান। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে এসে বলবেন। আর আমাদের এই ভিডিওতে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আরও যে মা বোনেরা আপনার মতো বা আপনাদের মতো অসুবিধায় আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকার করতে ভুলবেন না ইনশাল্লাহ। আর লাইক করে যাবেন, ভিডিওটি কেমন হলো বলে যাবেন, আর মঙ্গলকর টিভিকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।